শান্তিপুর সূত্রাগর ঘোষবাড়ির দোল উৎসব। শান্তিপুর সূত্রাগর লঙ্কাপাড়া ঘোষবাড়ি দোল উৎসব উপলক্ষে কয়েকশো দুস্থ মানুষের হাতে তুলে দিল মশারি। এই ঘোষবাড়ির দোল উৎসবে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক ও নবনির্বাচিত কিছু কাউন্সিলর। এই ঘোষবাড়ির পুত্র বিভাস ঘোষ জানান, তাদের বাড়ি পুজো প্রায় 80 বছর ধরে হয়ে আসছে। এই পুজো অপেক্ষা করে তারা 3 দিন বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি চালিয়ে যান। আজ পুজোর দিন অগুন্তি ভক্তের সমাগম হয় এবং ঔষধ বিতরণ করা হয়। চলুন ঘোষবাড়ি দোল উৎসবের বিষয়ে বিভাস ঘোষ কী জানালেন শোনাবো আপনাদের। এবং একজন কৃষ্ণ ভক্ত হিসাবে দোলের সবাইকে শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ একজন আধ্যাত্মিক মানুষ, তারপরেও তার জীবন দর্শন আমাকে প্রভাবিত করেছিল বহুভাবে। তার রাজনৈতিক জীবন দর্শন আরও সুন্দর। আমি এক্ষুনি বলে গেলাম যে তার জীবনের সবথেকে বড় শত্রু দুর্যোধনের মেয়ের সাথে নিজের ছেলের বিবাহ তিনি দিয়েছেন, খুব কম লোকে এটা জানে, শ্রীকৃষ্ণ পুত্র। আর সবাইকে বলবো যে শান্তিপুর আজকে রঙের উৎসবে মাতোয়ারা, আর এই পরিবারের সাথে আমাদের সম্পর্ক বহুদিন। আজকে বিধায়ক হয়ে এসেছি বলে আপনারা ক্যামেরা নিয়ে ধরেছেন, কিন্তু এই পরিবার বহু কাছে আমার পূর্বপুরুষদের সাথে এই পরিবারের সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ঐতিহ্যকে বহাল রাখলাম। বিধায়ক হিসাবে হয়তো আজকে মানুষের কাছে একটা অন্য বার্তা। সে বলকে কি বলবেন, আজকে দোলের দিন আমাদের শান্তিপুরের সর্বস্তরের মানুষকে হোলির শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাবো শান্তিপুরের মানুষকে। নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ শান্তি সম্প্রীতি এবং শান্তিপুরের উন্নতির পক্ষে থেকেছে, এই জন্য এবারে হোলি এবং বসন্ত উৎসবকে মানুষের হয়ে উৎসর্গ করলাম, মানুষকে উৎসর্গ করলাম, সর্বোপরি সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। দাদা, আজকে আপনার বাড়ির অনুষ্ঠানে বিধায়ক, উপপৌর প্রধান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এসেছিলেন, বস্ত্র বিতরণ করলেন, সারা বছর আপনার বিভিন্ন কর্মক্ষেত্রে আপনাকে দেখা যায়, কী বলবেন এই ব্যাপারে? দেখুন, আমাদের পরিবার আমার ঠাকুরদাওয়া কাউন্সিলর ছিলেন দীর্ঘদিনের এবং মানুষের সঙ্গে থেকে কাজ করতেন, তাতে পারিবারিক শিক্ষা, মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা, মানুষের দুঃখ যন্ত্রণা ভাগ করে নেওয়া, সেই ট্র্যাডিশন বজায় রেখে, এবং এই উৎসবটা অনেক পুরনো উৎসব, সেই কারণে বহু দিন থেকে এখানে এই উৎসবকে কেন্দ্র করে শান্তিপুর শুধু না, শান্তিপুরের বাইরে থেকেও মানুষ আসেন এই উৎসবে মিলিত হন। সেই কারণে এই বর্তমান প্রজন্মের দায়িত্বে থেকে মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে এই উৎসবে যাতে ইনভলভ হয় মানুষ এবং সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে যাতে এই দোলের যে রঙের উৎসবে সকলে সামিল হয়, এই প্রচেষ্টাটাই আমি করছিলাম। আপনাদের এই এই পারিবারিক উৎসব কত বছর পড়লো এবার? এবার মোটামুটি আমার যেটুকু তথ্য জানা আছে 80 থেকে 85 বছর এই বয়স এই উৎসবটা। আর আজকে এই মহোৎসবে কত মানুষ প্রসাদ খাচ্ছে? অনেক মানুষ, যে কোনো গুন্তি থাকে না, অগন্তি ভক্ত আসে, শান্তিপুরের মানুষ তো আসে, শান্তিপুরের বাইরে থেকেও আসেন, তারা প্রসাদ নেন এবং এখানে এই উৎসবে সামিল হয়। আপনার নাম? বিভাস।
পুষ্পাঞ্জলি টি শার্ট প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউস। বর্তমান বাজারে মানুষের সব থেকে শখের জিনিস হলো কাস্টমাইজ সামগ্রী, তাই আপনাদের বাড়ির কাছে হাতের নাগালে পেয়ে যাবেন সমস্ত ধরনের কাস্টমাইজ প্রিন্টেড সামগ্রী, যেমন টি শার্ট, কফি মাগ, এছাড়াও রয়েছে গিফট সামগ্রীর বিপুল সম্ভার। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুষ্পাঞ্জলি টি শার্ট প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউসে। আমাদের ঠিকানা ফুলিয়া হনুমানতলা 2 নম্বর রেলগেট, ফুলিয়া, নদিয়া। প্রোপাইটার রিন্টু মৈশান। মোবাইল নাম্বার 9547732299 এবং 9332176784। সোনু সুদ চিকেন সেন্টার, এখানে পেয়ে যাবেন দেশি ও সগুনা মুরগির মাংস। যে কোনো অনুষ্ঠানের মাংস পাইকারি ও খুচরা অর্ডার নেওয়া হয়। আমাদের ঠিকানা ফায়ার ব্রিগেড মোড়, শান্তিপুর, নদিয়া। প্রোপাইটার সোনা। মোবাইল নাম্বার 6295005893। বিশেষভাবে মনে রাখবেন, আর্থিক দিক থেকে দুর্বল মানুষের মেয়ের বিয়ের জন্য মাংসে সাবসিডি দেওয়া হয়। আর দেরি না করে আজই আসুন সোনু সুদ চিকেন সেন্টারে।